গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন একটু রেডি হয়ে গেছি, যাবো লোকনাথ আশ্রমে। তো সেদিন দেখিয়েছিলাম যে দাদু নেই, তো মা তো সত্য করেছে চার দিনে, তো এমনি কাউকে নিমন্ত্রণ করেনি, এমনি বাড়িরই চারবার জন মানে নিমন্ত্রণ করে হয়েছে। তো আজকে সবাই নিমন্ত্রণ করছে, আমার আত্মীয় স্বজন পাড়াটা তারা আছে, তো যাই কাছে লোকনাথ আশ্রমে সবাই প্রসাদ লইব। তো চলো লোকনাথ আশ্রমে যতটুকু পারি তোমাদের শেয়ার করুন, থাকো সাথে। তো আমরা দুইজন অনেক ওটু দেওয়া যামু, আর ছোট মেয়ে তো গিটারে আছে। আজকে রবিবার, তো রবিবার আর আজকে হয়েছে 29 তারিখ জানুয়ারির। তো এই মেয়ে গিটারের থেকে যাইব আশ্রমে বাবার সাথে। তো আমার সময় এই কঙ্কনার আমি আইছিলাম মানে অটো দিয়ে সেটা, তো ওই তো ছোট মেয়ে কৃতিকা আর তার বাবা গিটারের থেকে আইসে, তাই গিটারের থেকে আই পড়ছিল স্কুটি দিয়া। তো অনেক অনেক সময় আবার কঙ্কনার কাছে তার বাবুর লোকে স্কুটি দিয়া, তো আমি আর কৃতিকা পরে আমু আর কি পরে আমু কিছু বইয়া কম বইয়া আধা ঘন্টা বইয়া, তারপরে আমু তো ওই বাইক জানার সময় মনে একটু ভিডিও করছিল, তো এটা ওই তোমাদের লোকে শেয়ার করছি। ফ্রেন্ডস, তো এখন বাজে করিতে 6টা, আর প্রসাদ টসাদ লইয়া আমরা বাড়িতে ফিরতে 4:30 বাজে যাইতে যাইতে, আর মেয়ের একটু শুয়ে রয়েছে, তো সব থেকে ওইটা করতে হইব। আর একটু চা বানামো, মানে চা বানাই খামো, আজকে দুধ চা খাইতাম না, লিকার চাই বানাই খামো। মন্দিরে বেশি ভিডিও করা হয়নি, একটু করেছি, তেমন করা হয়েছে না।